দু হাজার তেইশের ব্যাস নাকি ২০২৪ হাজার চব্বিশে রাজা দেবগানের প্রোডাকশন থেকে আসা এই ছবি শয়তান কোনটা ভালো তার উত্তর দেবো তবে এখন নয় এরপর একটা ভিডিও আসছে আজকে সন্ধ্যেবেলাতে না গাল দেবেন না এটুকু শুনে গাল দেবেন না যে ক্লিকবিট করতে বসছে সেসব কিছু না অ্যানাউন্সমেন্টটা করে রাখা জাস্ট সন্ধেবেলাতে একটা ভিডিও আসবে এটা নিয়ে ডিটেলে কোনটা ভালো কোনটা খারাপ এবং কি কি চেঞ্জেস হয়েছে অ্যাকচুয়ালি শয়তানের মধ্যে থেকে সেগুলো একটু ডিটেলে কথা বলবো কোনটা বেটারমেন্ট হয়েছে কোনটা বেটার ছিল সব আমি ডিটেলে বলবো তার আগে এই ভিডিওর মধ্যে কথা হবে অবশ্যই এই শ্যায়তানের বা শায়তান ছবিটার রিভিউ নিয়ে তো প্রচাপটা শ্রেণী তারপর আরও ডিটেলে আসছি নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কনে তো শাহরুখ খানের ছবি আছে খুব যে একদম চর্চিত ছবি খুব প্রচুর মানুষ শাহরুখ খান বলতেই সেই ছবি নিয়ে কথা বলে নাইনটিজের ক্ষেত্রে যদি বলি অ্যাটলিস্ট তা কিন্তু একদম নয় ডারের কথা আসে ডিটেল যে কথা তো অবশ্যই আসে বাজিগারের কথা আসে এছাড়া আরও প্রচুর ছবি ছবি রয়েছে যেগুলো নাইনটিজের ছবি শাহরুখ খান বলতে লোকজনের মাথায় আসে আমার কিন্তু শাহরুখ খান ওই যে ডেডলি যে পোর্টেলগুলো ছিল ম্যা যা ভিলেন বানতাও না তা আচ্ছা বি মেয়ের সামনে টিকনি পাতে ওই যে বিষয়টা ওখানে বাজিগার একটা লেভেল অবধি ছিল তার থেকে আরেকটু ব্যাপারটাকে একটু ওপরে নিয়ে যাওয়া বা আরেকটু বেটার লেভেলে নিয়ে যাওয়া তার পারফরমেন্সের দেখতে থেকে যদি বলি সেটা ছিল অবশ্যই ডারে বাজিকারের পরে এবং সেটাকে একদম ডেডলিয়েস্ট একটা লেভেলে নিয়ে যাওয়া একদম এভারেস্ট লেভেলে যদি পৌঁছে দেওয়াটা তার পারফরমেন্স থেকে থাকে সেটা হচ্ছে আঞ্জামে আঞ্জামে ওই যে পোর্ট্রেল ছিল শাহরুখের ভাই আমি নিজে শাহরুখের ফ্যান বাট তারপরে যখন আঞ্জামে যখন এন্ডের দিকে যত ফিল্মে না আমার মনে হয় সালে যা মার্জা তুম মার্জা ওই লেভেলের পোর্ট্রেল মানে কী গাল দিতে চো এটাকে আমি অভিয়াসলি সেই যখন রিলিজ করে তখন দেখিনি অনেক পরে আমি আসতে মানে সাত আট বছর আগে ছবিটা দেখি বাট যখনই দেখি শাহরুখের ওই পারফরমেন্সের ইম্প্যাক্ট আলাদা লেভেলের ছিল আমার কাছে তো তারপরে বলিউডে অনেক ভালো ভালো তারপরে ভিলেন হয়েছে নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রচুর ভালো ভালো ভিলেন আর লেখা হয়েছে ভালো ভালো ভিলেন পোর্ট্রেল হয়েছে বাট কমার্শিয়াল ছবিতে ওই লেভেলের যে ছবির লাস্টে গিয়ে কোনো পছন্দের অভিনেতা ঠিক যেরকম আমার কাছে শাহরুখ খান ঠিক সেরকমই আমার কাছে আর মাথা চ্যানেল একটা ভিডিও রয়েছে আর মাদাভানের টপ এ টপ সেভেন বা টপ টেন ফিল্মস নিয়ে বহু বছর আগে তিন চার বছর আগে বানিয়েছিলাম তো ও আমার খুব পছন্দের অভিনেতা তিনি তো তার যখন লাস্টে যত লাস্টের দিকে তার পোর্টাল যাচ্ছিলো মানে শেষের দিকে আমার মনে হচ্ছিলো তো যা সালে তার কেউ জিনেকা হাকতাক নেই এই যে বিষয়টা সেই পারফরমেন্সের মধ্যে দিয়ে এবং ক্লাইম্যাক্সে যে পারফরমেন্স দিয়ে যান সেটা একদম পিনাকেলে পৌঁছে যাওয়া যাকে বলে টু গুড হি জাস্ট টু গুড এজ ওয়ান রাজ কি পারফরমেন্স দিয়েছিলেন লোকটা না এখানে মাধবানের স্তুতি করবো একদমই পয়েন্ট নয় পয়েন্ট হচ্ছে পারফরমেন্স আমি ওটা দেখতে আমার মনে শাহরুখের পছন্দের একজন অভিনেতা যাকে চাইছিলাম ছবি শেষে শেষ আমি চায়না সে বেঁচে থাকব তো এইরকম একটা বিষয় যেটা অ্যাকচুয়ালি সাকসেসফুলি করতে পেরেছেন আরমাদ তার পোর্টালের মধ্যে দিয়ে এই শেয়াতান ছবিটাতে এছাড়াও অনেক কিছু রয়েছে ছবিটা দেখুন ট্রেলারে যা দেখেছেন তার থেকে যে খুব বেশি কিছু ছবিটা অফার করে তা নয় বাট ট্রেলারে যেটা দেখেছেন সেটাকে কীভাবে সামনে নিয়ে আসে এবং আপনাকে কনভিন্সিং হয়েতে তারপরেও দু ঘন্টা দশ মিনিট বা দু ঘন্টা এগারো মিনিট ধরে স্ক্রিনের সামনে বসিয়ে রাখে বিগ স্ক্রিনের সামনে সেটার এক্সপিরিয়েন্স করতে আপনাকে থিয়েটারে যেতে হবে প্রথম দিন পনেরো কোটি পর দিন আঠারো কোটি প্রায় তেত্রিশ কোটি কালেকশান তুলে নিয়ে এসছে এবং রোববার যদি খুব এদিক ওদিক না হয় তাহলে এটা প্রায় বাইশ কোটি প্লাস কালেকশান করে পঞ্চান্ন কোটির ওপরে যেতে চলেছে তিন দিনে ফিফটি ফিফটি ক্রোর্স ক্রস করে যাবে এবং যদি একটু হোল্ড রাখতে পারে দেন সপ্তাহ শেষে বা সেকেন্ড শুরু হওয়ার জাস্ট আগে আগে মানে বৃহস্পতিবারের মধ্যে ছবিটা হান্ড্রেড ক্রোর্স ক্লাবে ডুবে যাবে এবং যেরকমের ওয়ার্ড আপ মাউথ রয়েছে যেরকমের বাজ রয়েছে মানে মানে একটা ওয়ার্ড মাউথ ভালো যেহেতু রয়েছে তো এটা মোটামুটি দুশো কোটি বা তার বেশি ওই ভুলভুলে টু লেভেলে কিছুটা কালেকশন আনলেও আনতে পারে এবং ছবিটা যেরকম নোটে এন্ড হয় মানুষজন শোলে দেখ ওই পার্টটা আমি তুলে রাখছি সন্ধ্যের জন্য ওই পাটটা ঢুকছি না যাক ছবিটা বেশ 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 ভালো একটা ছবি হয়েছে দিস ইস নয় একটা হরার ফিল্ম দিস ইন দিস ইজ অ্যান আউট অ্যান্ড আউট সুপার ন্যাচারাল ফিল্ম যারা তারনাতান্ত্রিক মানে বাংলাতে যখন ভিডিও করছি বাংলার কোনো একটা একটা তুলেই আমি তার রেফারেন্স দেবো অবশ্যই যারা তারনাতান্ত্রিক পড়েছেন বা অ্যাটলিস্ট নিদেন পক্ষে ছবিটা এই সরি এই ক্যারেক্টারটার সন্ধে সান্ড এক্সপেন্সে শুনেছেন বা একটা প্রজেক্ট হয়েছিল হৈচোর প্রজেক্ট আমি দেখিনি সানড এক্সপেন্স সব করা আমার শোনা এবং অবশ্যই আমার ইয়ে দেখা পড়া রয়েছে পুরো পুরো পার্টটা পড়া রয়েছে তারাতান্ত্রিকের তো সেই চরিত্রটা যারা পছন্দ করেন বা পছন্দ করেন তার এই ওয়ার্ল্ডটাকে যারা পছন্দ করেন ওই বিভিন্ন আজগুবি বিষয় বিষয়ে হওয়া এবং সেটাকে আজগুবি আপনার মনে হয় কি না হয় যখন আপনি সেটা পড়বেন বা যখন আপনি সেটা শুনবেন তখন আপনার সেটা আজগুবি মনে হয় না তখন আপনি ওর ব্যাপারটার মধ্যে হুক হয়ে থাকেন তো সেই রকম কিছু ঘটনাচক্র দিয়ে টোটাল বিষয়টাকে ওই হিপনোটিজম বা বসীকরণ বা যাই শব্দ আমি ব্যবহার করি না কেন সে শব্দ দিয়ে টোটাল ছবিটার বাঁধুনিটা বা টোটাল ছবিটাকে বেঁধে রাখা হয়েছে এবং এখানে শুধু যে ছবির গল্প বা ছবির স্ক্রিন পে তা নয় পারফর্মার বিষয়গুলোকে যেভাবে পুট করেছে যেভাবে জাস্ট হোল্ড করে রেখেছে সারাক্ষণ জুড়ে আপনাকে হুক করে রাখবে স্ক্রিনের সামনে দুর্দান্ত হবে অবশ্যই আমাদের মানে প্রশংসা করলাম এবং তার সঙ্গে আরও একজন মানে তার সম মানে তার থেকে বয়স অনেকটা ছোটো তার করতে তো অনেকটা ছোটো যে মেয়েটা অলরেডি ভ্যাসে প্লে করে সে সেম রোলই সে যেভাবে এখানে রিপিট করেছে বা কী পারফরমেন্স দিয়েছে মেয়েটা ডান্সের সেন্টারতে আমি কোনো সিনের ডিটেল ঢুকছি জাস্ট মেনশন করে করে যাচ্ছি ডান্স করার সেন্টারতে বলি কিংবা যেই সিনটাতে মানে মেয়েটা জাস্ট একটা ঘটনাকে আটকানোর জন্য জাস্ট নিজের মধ্যে সুইচটা হচ্ছে সে একদম টয়লেট করে দেয় একদম ওপেন ওই সিনটাতে বলি কিংবা একটা সিনটাতে রয়েছে তার মুখে চা লেগে আছে সে ঘুরে তার বাবার দিকে তাকায় ওইখানে তার এক্সপ্রেশনগুলো বলি কিংবা আরও আরও এই তিনটা তো এই মুহূর্তে মাথায় আছে সেটা আরও অনেক এরকম মোমেন্ট ছিল অনেক মোমেন্ট ছিল হলে তো ওই ভাই নোট করা পসিবল না স্ক্রিন একা দেখছে একটা ভালো লাগছে বসে নোট করি ওটা আমি কই না ঘনি বাট এই মোমেন্টগুলো বেশ ভালো লেগেছে যেগুলো মানে যেগুলো এই মুহূর্তে মাথা সেগুলো বললাম এছাড়া রাজা দেবগান যে সিনটাতে বললাম তার মেয়ে তার সামনে টয়ট করে দিচ্ছে ওই সিনটাতে তার বাবা হিসেবে যে অসহায়তাটা সেটা কিছু করতে গিয়ে করতে পারো না উঠে চলে গেল ওই সিনটাতে ফিরে এসে যখন সে তার স্ত্রীকে বলছে তার মুখে চোখে যে অসহায়তাটা লেগে লেগে রয়েছে কিংবা ওই যে চোখ দিয়ে পারফরমেন্সটা তিনি দিতে পারে সেটাও যেভাবে দিয়েছেন কিংবা একটা সিন জ্যোতিকার জন্য একটা সিন বললো যে সিনটাতে ওই সিনটারই একটা অ্যাক্সিডেন্টের ভাষণ রয়েছে সেখানে আর মাধবনের সঙ্গে যেই পারফরেন্সটা ওখানে আর মাধবন ভাই মানে লোকটাকে একটা পারভার্ট নয় বাট লোকটা যেটা করছে সেটা দেখলে আপনার গিয়ে মেরে মুখ পাঠিয়ে দিতে ইচ্ছা করবে পারফরমেন্স দিচ্ছেন এবং সেখানে জ্যোতিকা যেভাবে রিয়্যাক্ট করছে আর মাধ্যমে সঙ্গে যেভাবে কমিউনিকেশন করছে ওইখানে মা হিসেবে মানে তার সর্বোচ্চটা মানে বলা হয় না মানে মায়েরা সব কিছু করতে পারে সন্তানের জন্য মা এবং বাবা দুজনেই তো ওই মায়ের ওই সাইডটাকে যেভাবে দেখানো হয়েছে এবং জ্যোতিকা যেরকম পারফরমেন্স দিয়েছে সেখানে দ্যাটস কমেন্ডেবল এবং বাচ্চাটা গেরে পাখা বাচ্চা তো বাচ্চাকে নিয়ে আমি কিছু বলছি না ওর এর আগে ওরকম পোট্রালে আমি দেখেছি তো ওরকম বাচ্চা আমার দেখতে মানে করে পছন্দ করি না আমি তাছাড়া যদি পারফরমেন্স ডিবেন খুব ভালো এবং সাউন্ডের কাজটা আরেকটু আমি টেবিধি কাজ করেছিলাম আমি জানি তিনি আমার খুব পছন্দের মিউজিক কম্পোজার বাট তারপরও শ্যায়াতান গানটার পোর্টালটা বেশ ভালো যেভাবে যেখানে যেখানে ইউজ করেছে সে ক্রেডিট হোক সে ক্লাইম্যাক্স হোক পোর্টালটা ভালো মানে সেটার মানে ইউজেজটা ভালো হয়েছে কিন্তু সাউন্ডে আরও একটু ডিলিং চেয়েছিলাম সবটার থেকে সাউন্ডটা একটু একটু আই থিঙ্ক একটু বেটার হতে পারতো সাউন্ড বেটার হতে পারতো মানে বলতে পারছি না যে আমার পছন্দের মিউজিক ডায়েটার কাজ করেছেন বলে বিশাল ভালো কিছু একটা হয়ে গেছে বাট সাউন্ডটা আই থিঙ্ক আর একটু বেটার হতে পারতো তাছাড়া ছবিটা বেশ বেশ ইম্প্যাক্টফুল একটা ছবি পুরো আপনি হুক হয়ে থাকবেন না ওভারঅল ফার্স্ট টু লাস্ট হুক হয়ে থাকবেন দ্যাস দ্য পয়েন্ট যেটা ছবিটা চেয়েছিলো এবং সেটা ছবিটা সাকসেসফুলি করতে পারে ট্রেলারে প্রায় গল্প বলে দিয়েছে প্রায় বলে দিয়েছে বাট তারপরেও একটা জিনিস নিয়ে যেটা আমার সাউন্ডের সঙ্গে সঙ্গে যেটা নিয়ে আমার নলেজ থাকবে সেটা হচ্ছে এখানেও না কোথাও কি ওই ছবিটার মতোই মানে ওয়্যাশের মতোই হুড আনিটের সরি হুড আনিট তো শুরুতে দেখিয়ে দিচ্ছে আপনাকে আনিটটা আপনাকে প্রকোটা ছবি যদি দেখাচ্ছে বাট হোয়াইট আনিট না খুব একটা স্ট্রং নয় যেটা ব্যাসে তো একদমই খারাপ অবস্থাতে ছিল এখানেও সেটা খুব যে একদম কিছু করে দিল সেটা খুব একটা নয় তো এই একটা জিনিস এখানেও এরা কোথাওটা গিয়ে রিমেককেও খুব একটা এটা নিয়ে ওয়াক করেনি যাই বাকি ছবিটা ভালোই ভালো ছবি নিঃসন্দেহে জান গিয়ে দেখেছেন এবং যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের কেমন খেলে গেছে আমার শেয়ার করলাম রাত্রিবেলা আসে আরও ডিটেলে ভিডিওটা নিয়ে তো আপাতত এটার জন্য বা এই রিভিউয়ের জন্য শ্যাতানের আমার এখানে আপনাদের টাটা এবং গুড বাই বলা ভালো থাকুন ভালো রাখুন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন সন্ধ্যেবেলা দেখা হচ্ছে এক্সপ্লেনেশন এবং অবশ্যই কম্পারিজেন ভিডিও নিয়ে বাই বাই